Assalamualaikum, welcome back to my channel. আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় ভিউজখন আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনাদের সামনে। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করব যে এত ঠান্ডা এত মেঘ বৃষ্টির মধ্যে আমি কিলা আমার লাউ গাছের লাউগুলারে আমি বাঁচাইছি। একটু আপনারা লগে শেয়ার করব। মানে অনেকগুলো লাউ কিন্তু আমার আইছিল এবছর, মাশাল্লাহ অনেক অনেক লাউ আইছিল। আসলে ঠান্ডার কারণে, অনেক দিন বৃষ্টির কারণে, ঘন বৃষ্টির কারণে কিন্তু লাউগুলারে বাঁচানো সম্ভব হয়েছে না। ও দেখতে পারা অনেক লাউ আইছিল। তো আমি যেভাবে খানি দিছি আমার কাছেও আমার অনেকগুলো লাউ কিন্তু বাঁচিয়েছিল, কিন্তু ঠান্ডা মেঘ বৃষ্টির কারণে অনেকগুলো ফসে গেছে। তো যেগুলা বাঁচিছে আজকে আমি আপনার লগে শেয়ার করবো যে আমি হারভেস্ট করবো আমার লাউ। আর এখন আপনারা দেখেনা আমি কিলা আমার লাউ গাছের লাউর যত্ন করছিলাম, ওখান আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। যখন লাউ গাছও ফুল ফুটে ফুটার পরে আমি দেখতে পারা আমি পরাগায়ন করছি। তো যেগুলা আসলে পরাগায়ন করছি এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ বাঁচিছে। আর পরাগায়ন করার পরে দুই দিন পরে কিন্তু আমি পলিথিনের ব্যাগ দিয়ে আমি কভার করে রাখছি। দেখতে পারা কত সুন্দর, মাশাল্লাহ অনেক লাউ আইছিল কিন্তু সবগুলা লাউ আমার বাঁচিছে না। ও দেখতে পারা আমি ব্যাগ দিয়ে কভার করার পরে মাশাল্লাহ লাউ খুব সুন্দর হইয়া কিন্তু বড় হয়েছিল। আর এই ভিডিওটা করার পরে পরের দিন থাকি যে বৃষ্টি আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। আর বৃষ্টি তো দের আবার খুবই ঠান্ডা, মানে জুলাই মাসও আসলে এরকম ঠান্ডা লাস্ট ইয়ার এরকম আসিল না। আমাদের আর একটু ভালো আছে, জুলাইতে খুবই গরম দিছে। আর এখন সালের অগস্ট মাস, তো এখনো ঠান্ডা। তো আপনারা দেখাইলাম আমি যে আমি কিলা আমার লাউরে পরাগায়ন করার পরে পলিথিন দিয়ে বান্ধা রাখছি। তো বান্ধা রাখার কারণে কিন্তু আমার লাউ বাঁচিছে। এখন দেখতে পারা ও যে লাউটা এটা আলহামদুলিল্লাহ পাক্কা বড় হয়ে গেছে। তো আমি আজকে হারভেস্ট করিলাম। আরও আমি দেখাইলাম কিছু লাউ, আর অনেকগুলো লাউ কিন্তু নষ্ট হয়ে গেছে। ও দেখতে পারা ব্যাগ দিয়ে কভার কইরা রাখার কারণে কিন্তু একটু বড় হয়েছে লাউগুলা। আর অনেকগুলা কিন্তু আমি কভার করতাম পারছি না মেঘ বৃষ্টির মধ্যে, গাছের মধ্যে অনেক লাউগুলা ফসে গেছে। মানে খুবই ঠান্ডা বৃষ্টির কারণে কিন্তু গার্ডেনও আও গেছে না। ওরকম ঠান্ডা, ওরকম বৃষ্টি দিনে রাইতে 24 ঘন্টা কিন্তু বৃষ্টি দিছে। মাত্র 2-3 মিনিট বা 5 মিনিট 10 মিনিট ওরকম স্টপ হয়েছে, বা কোনো সময় আধা ঘন্টার মতন ওরকম স্টপ হয়েছে। ও দেখতে পারা আরও একটা লাউ, মাশাল্লাহ এই লাউটা পাক্কা বড় হয়ে গেছে। তো ওগুলো আমি আজকে হারভেস্ট করবো। আসলে কভার করে রাখায় আর পরাগায়ন করায় আর গাছও যে আমি ফুট দিছি, খানি দিছি, ও খানির দেওয়ার কারণে কিন্তু আমার লাউগুলা আলহামদুলিল্লাহ আমি খাইতাম পারছি। কিসমতো থাকার কারণে আমি আজকে দুইটা লাউ হারভেস্ট করলাম। আপনারা দেখুক, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমি এত ঠান্ডা এত মেঘ বৃষ্টির পরেও আমি আজকে দুইটা লাউ হারভেস্ট করবো। তো আমি আসলে খুবই আনন্দিত, এত ঠান্ডার পরেও আমি আমার গাছটাকে আমি দুইটা পরিপূর্ণ লাউ আমি হারভেস্ট করছি, আমি অত্যন্ত খুশি। আমার এই আনন্দ খুশির আপনারা লোকের শেয়ার করলাম। মানে আমি অত্যন্ত খুশি যে আমি অত ঠান্ডার পরেও আমি দুইটা লাউ হারভেস্ট করিয়া আমি খাইতাম পারছি।
তো আশা করি যে আজকে আমি আপনার লগে শেয়ার করলাম যে আমার হারভেস্টিং এত ঠান্ডার মধ্যেও আমি দুইটা লাউ আমি হারভেস্ট করছি আর বাকি আরও একটা লাউ আছে জানলাম না কীরকম হইব তো আশা রাখি আপনারা কাছে ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবা না নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করা তারা আমি ওয়েলকাম জানাই বড় মতন কইরাম যে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা আর ও দেখতে পাল্লা আমি ফসা লাউ মানে এইগুলো আর অনেকগুলো লাউ কিন্তু আমি ফালাইছি তো আশা করি করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো তো কমেন্টও জানাইবা কিলা লাগলো আমি ওখানেও আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়ে আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ